বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্যাথোলজিক্যাল লায়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মিথ্যাবাদী বলে তত্ত্বাবধায়ক সরকার এলে আওয়ামী লীগ নাকি 10টি আসনও পাবে না। একজন শিক্ষক কিভাবে এত মিথ্যা কথা বলে আমার বুঝে আসে না। রবিবার দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের। ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। তাদের প্রথম লক্ষ্য ছিল শেখ হাসিনার সরকারকে বিদায় দেবে, এখন তাদের লক্ষ্য ক্ষমতা যার, ক্ষমতার দরকার নেই, শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেই। তাদের শত্রু এখন একজন, সে হলো বাংলাদেশে 75 পরবর্তী গত 48 বছরে সবচেয়ে বড় অর্জন কি? এই 48 বছরে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আর বাংলাদেশের জন্য 48 বছরে সবচেয়ে বড় অর্জনের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা উন্নয়ন করেছে, আপনারা ভালো আচরণ করবে মানুষের ক্ষমতা দাপট দেখাবেন না, ক্ষমতা চিরদিন থাকে না, মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন। তরুণদের আমি বলবো, আমি একটা স্লোগান শুনেছি, স্লোগান যেন আর না শুনি, কেন রক্তের বন্যা যেটা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, ভেসে যাবে অন্যায়, ওই স্লোগান কেন আমরা দিতে যাব, কি প্রয়োজন? এগুলো তো আতঙ্কগ্রস্ত করে মানুষ, রক্তের বন্যা, রক্তের বন্যা আমরা বোয়াতে যাবো কেন? আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমাদের রক্তের প্রয়োজন।